ফ্রেন্ডস, এখন আমরা আছি দিমা নদীতে, যেটি কালচিনি বলে একটি জায়গা, যেটি আচ্ছা এই ডাবরি টি লঞ্চটা আপনার কবে ওপেন হয়েছে? হ্যালো বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আলিপুরদুয়ারে এসেছি, সেই পথের জার্নি। আজকে আপনাদের সামনে শেয়ার করব আমরা আলিপুরদুয়ারে এসে কী কী করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আজ 18ই মার্চ আমরা এসেছি শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, সেই জার্নি আপনারা আগের পর্বেই দেখেছেন। এখন আমরা আলিপুরদুয়ারে বিকালবেলা এসেছি ডিমা নদীর ব্রিজের কাছে। এই জায়গাটি কালচিনিতে অবস্থিত। আমরা আস্তে আস্তে নদীর তীরের কাছে গেলাম। এই নদীর একপাশে পুরোই চা বাগান, তবে নদীর জল পুরোই শুকনো। এখন আমরা আছি দিমা নদীতে, যেটি কালচিনি বলে একটি জায়গা, যেটি রাজাভাতখাওয়ার একটু কাছেই আছে। আমরা এখানে সিনিক বিউটি এনজয় করতে এসেছি এবং ওয়েদারটা খুবই প্লিজেন্ট। আমরা আলিপুরদুয়ারে জাস্ট পৌঁছে রেস্ট নিয়েছি, তারপর এখন আমরা বেরিয়েছি। খুবই সুন্দর ওয়েদার আর জস্তটা ভালোই দেখা যাচ্ছে। আমরা আজকে আলিপুরদুয়ারে এসেছি, আমরা সবাই আছি, কাকিমা, প্রতীকের মা, আমাদের কাকিমা, এবং তমালিকে তো সবাই মোটামুটি চেনে, আমার বন্ধু, এবং এ হলো খুব ভালো একজন মানে অ্যাঙ্কার, শিল্পী, যাই বলা হবে খুবই কম বলা হবে, ঋতুপর্ণা। হ্যাঁ, ঋতুপর্ণাকে আলিপুরদুয়ারে সবাই চেনে, যদি আমার ভিডিও থেকে কেউ চিনতে পারো কমেন্ট করবে। আর ইনি হলেন আমাদের সবথেকে স্মার্ট বেবি শ্লোক। আমরা সবাই মিলে আজকে দিমায় চলে এসেছি। অ্যাকচুয়ালি তমালির শ্বশুরবাড়িতে আমরা উঠেছি আজকে, এবং এখান থেকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এই জায়গাটি কালচিনির কাছেই, এবং চারপাশটা চা বাগান, এবং এখানে দিমা নদী এখন শুকিয়ে গেছে যেহেতু এখন একটুখানি সামারের দিকে যাচ্ছে ওয়েদার, তবে বর্ষাকালে হয়তো এখানে অনেকটাই জল থাকে। আমার ব্যাকগ্রাউন্ডে এখানে চা বাগান আছে, এবং যদি লাক ভালো থাকে এখানে হাতি অনেক সময় জলও খেতে আসে। তো সবাই আমাদের সাথে সবাই থাকো। আমরা সানসেটের সময় এই জায়গাটিতে গিয়েছিলাম এবং তখন আমরা প্রচুর ময়ূরের ডাক শুনতে পেয়েছি এবং দূরে কিছু হরিণও দেখা গিয়েছে। এবার ডিমা বিচ থেকে আপনাদের ভিউটি দেখানোর চেষ্টা করছি, যদিও অন্ধকার হয়ে গিয়েছে তবুও চেষ্টা করলাম যতটা ক্যামেরায় ধরা পড়ে। এরপরে এই জায়গাটি থেকে বেরিয়ে আমরা যেতে শুরু করলাম ডাবরি টি লাউঞ্জ। এই জায়গাটি হলো রাজা ভাতখাওয়া এবং আলিপুরদুয়ারের মাঝামাঝি একটি টি ক্যাফে। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম রাত্রেবেলা, খুবই সুন্দর লাগছিল, এক যেন অন্যরকম অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, এখন আমরা অনেকটা ঘোরাঘুরির পর একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা এসেছি ডাবরি টি লাউঞ্জে, যেটা আলিপুরদুয়ার থেকে 5 কিলোমিটার এদিক ওদিকের মধ্যেই। এই ক্যাফেটি অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আমরা এখানে এলাম, এসে একটু চা পকোড়া এগুলো অর্ডার করেছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি ক্যাফেটি। ক্যাফেটা ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার, আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই টি জাংশনটিতে বিভিন্ন রকমের চা পাতাও সেল করা হয়, তাই আপনারা এখান থেকে চা পাতা, বিভিন্ন টি পট সেট, বিভিন্ন জিনিস আপনারা কিনতে পারেন। আচ্ছা এই ডাবরি টি লঞ্চটা আপনার কবে ওপেন হয়েছে? আচ্ছা, এটা আলিপুরদুয়ার থেকে কতটা ডিস্টেন্স মোটামুটি? 4-5 কিলোমিটার। আচ্ছা, এখানে কত রকমের আপনাদের টি লিভস যেগুলো আপনারা সেল করেন, কত রকম?
আর এছাড়াও এখানে কি কি খাবার বা কি পাওয়া স্ন্যাক্সের আইটেম আছে? আচ্ছা, মোমোস এগুলো আছে, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা এগুলো আছে। আচ্ছা, তাহলে আপনি বলছেন এখানে সবাই আসতে পারে এবং আপনাদের এখানকার লোকেশনও ভালো, অ্যাটমসফিয়ারও ভালো, তার সাথে ভ্যারাইটি অফ টি অ্যান্ড স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ইনফরমেশান দেওয়ার জন্য। আপনার নামটা বলুন। আমার নাম চিরঞ্জন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওই দিন আমরা সবাই চা এবং তার সাথে একটু পাকোড়া অর্ডার করেছিলাম এবং সাথে খুব সুন্দর একটি পরিবেশ সবাই মিলে কাটালাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। তাহলে দেখা হবে আবার পরের পর্বে। ততক্ষণ সকলে আমাদের সঙ্গে থাকবেন।